হে গাইজ, হোয়াটস আপ? দি বয়েজের ট্রেলার এসে গেছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। তো দি বয়েজ আমাদের অনেকেরই প্রিয় একটা সিরিজ, এবং অনেকে পছন্দও করে না, তার জন্য ভ্যারিয়াস রিজন তারা খাড়া করে। বাট যাদের ভাল লাগে তারা কিন্তু সেটাকে, মানে বয়েজকে কিন্তু অন্ধের মতো ভালোবাসে। এবং এই যে সিরিজটার মধ্যে কিন্তু অনেক স্পুপ কমেডি থাকে, এটা ইটসেলফ একটা স্পুপ সিরিজ, ঠিক আছে? সমস্ত সুপার হিরোদিকে মানে ব্যঙ্গ করে এখানে ইয়ে করা আছে। এবং তার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার, যে এখানে সার্কাস্টিক্যালি অনেক পলিটিক্যাল কমেন্ট করা হয়, তো সেই যে ব্যাপারগুলোকে স্ক্রিন প্লের মধ্যে এমনভাবে ইনকর্পোরেট করে এর মেকার্সরা, সেটা কিন্তু দেখতে খুব ভাল লাগে। এবং এছাড়াও বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সেস এবং সিচুয়েশনাল কমেডি তো আছে। তো এবার চলো কথা না বাড়িয়ে দেখি যে দি বয়েজের ট্রেলারটা কেমন হয়েছে। 1, 2, 3, স্টার্ট। I look back at my life, and all I see are the messes I made. And I ain't got time to fix it. I can do one thing right with the time I got left. This country is corrupt beyond repair, so we gotta save it. Friends, you better think again. It's not gonna be easy. We'll have to do some terrible things for the greater good. You'll no longer be beloved celebrities. But the hurt in the fewest of ways. You will be wrathful gods. Show me a little wrath. That doesn't sound good, Ashley. Oh, yeah, no shit, Ashley. Sorry, Ashley. The whole world is about to burn. We need someone like you, Billy, before the soup start rounding us up and dumping us off in camps. I have found the answer to all our prayers. The virus kills soups. This is insane and desperate, even for you. Well, insanely desperate's where we are, don't you think, love? Let's go. Chop chop, motherfuckers. This is a biblical war of good versus evil. I'm declaring hunting season on star ladders. Beat up chicken! I can't believe this is fucking happening to me again. Look, we've all done bad shit. What's insane is that our solution to every problem is murder. Violence isn't brave. Violence is power. That's a spirit champ. Who wants a creamy, delicious milkshake? If we're ever gonna win against monsters, we need to start acting human. Run! You're all fucking welcome. এই যে গোটা যে ট্রেলারটা দেখলাম, এখানে সব থেকে বড়ো কথা, এরা স্কেল আপ কিন্তু করেছে। স্কেল আপ কোন দিকে করেছে? স্কেল আপ করেছে ভায়োলেন্সের দিকে। এবার ভায়োলেন্সটা কি আদেও দরকার পড়ছে সেটা দেখতে হবে, সেটা গল্পের কতখানি দরকার আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু পশুদের মধ্যেও আর কি ইয়ে, মানে যে ওই কম্পাউন্ড ভি ইনজেক্ট করে দেওয়া হয়েছে, এবং তারাও সুপার হিরো পাওয়ার পেয়ে গেছে। মানে সুপার হিউম্যান পাওয়ার তো বলা যাবে না, মানে সুপার অ্যানিমাল পাওয়ার পেয়ে গেছে, ঠিক আছে? তো সেটা এবার কীরকম বাওয়াল সৃষ্টি করে সেটা দেখতে হবে। এবং এখানে সবাইকার ক্যারেক্টারের মধ্যে কোনো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে সিজন 1 থেকে যদি আমরা দেখি সমস্ত ক্যারেক্টারগুলোকে, সবাই প্রথমত কেউ তো গঙ্গা জলে ধোয়াতেও প্রথমত কেউ নয়, ঠিক আছে? যে যার নিজের স্বার্থেই কাজ করে। এবং সবাইকার ক্যারেক্টারের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট এসছে, 3টে সিজন হয়ে যাওয়ার পরেও ক্যারেক্টারের ডেভেলপমেন্ট কিন্তু চলছে, ঠিক আছে? এবং আমার মনে হয়, জানি না কেন, যে এইটাই মনে হয় ফাইনাল সিজন করবে কি না, কারণ এখানে কেন জানি না মনে হচ্ছে সবাইকার ক্যারেক্টারের আর্কটা কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? এবং বুচার আগের সিজনের শেষেই দেখা গিয়েছিলো যে ওর কাছে আর বেশি টাইম নেই,
এবার দেখা যাক আলটিমেটলি কী হয়। জুন মাসের জন্য পুরোপুরি অপেক্ষা করে আছি। জুন জুলাই মাসটা সুপার হিরো লাভার্সদের জন্য মনে হয় খুবই ভালো হতে চলেছে। তো এবার দেখা যাক কেমন হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।